আমি বসুদেব কুমার মণ্ডল, আমি আছি সাতক্ষীরা জেলার স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র বিতরণের টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছি। আজকে জড়ো হওয়ার ভিতরে আমরা আমাদের কার্যক্রম শুরু করছি সকাল 8টা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জনসমাগম সকাল থেকে অনেক বেশি আছে, কাদার ভিতরেও বর্ষার ভিতরে তারা দাঁড়িয়ে আছে শৃঙ্খলার মধ্য দিয়ে। আমরা খুব কষ্ট করে আজকে আমাদের কার্যক্রমটা শুরু করেছি এবং শেষ করার চেষ্টা করছি। মানে দুর্যোগের কারণে আমাদের বাইরে থেকে যে অপারেটররা আসছিল ওদেরও আসতে অনেক কষ্ট হয়ে গেছে, এখানে আসতে লেট হয়ে গেছে, বা আমাদের যে জনগণ যারা আছে তারা একবারে চলে আসছে, আজকে বৃষ্টির কারণে সবাই একবারে চলে আসছে। তারপরেও আমরা চেষ্টা করছি সবাইকে সুষ্ঠুভাবে কার্ডগুলো বিতরণ করার জন্য। আমাদের এই কার্যক্রমে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করছেন জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ মহোদয় স্যার, এবং আমাদের উপজেলা মহোদয় আমাদের কামরুজ্জামান শিকদার স্যার আমাদের সার্বিক তত্ত্বাবধানের মাধ্যমে আমাদের কার্যক্রমগুলো মানে সহযোগিতা করছে। আমরা খুব সুন্দরভাবে আমাদের এই স্বপ্নালী ইউনিয়নের যে চেয়ারম্যান মহোদয় আছেন আমাদের খুব সহযোগিতা করছেন, এখানকার যে স্থানীয় প্রতিনিধি মেম্বার এই মেম্বার সদস্য বা স্থানীয় সভাপতি স্কুলের, আমরা যে স্কুলে কাজ করছি আজকে গোদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই এই প্রতিষ্ঠানের যে শিক্ষকরা আছেন এনারা আমাদের খুব সহযোগিতা করছেন। কাদার ভিতর দিয়েও আমরা যে মানুষকে ভিতরে ঢোকাচ্ছি তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা করছেন। পাবলিকদের যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র নেওয়ার জন্য, এখানে স্মার্ট কার্ড নেওয়ার জন্য মানুষের যে এত আগ্রহ এত ঢল আমরা আগে কোথাও দেখিনি। এই বৃষ্টির ভিতরেও তারা ভিজতে ভিজতে কাদার ভিতর দিয়ে চলে আসছে স্মার্ট কার্ডগুলো নেওয়ার জন্য। আজকে আমি নিজে কখনো কাজ করতে বসি না, তারপরেও আমি নিজে বসতে হচ্ছে, পাবলিকের এত চাপ আমার অপারেটার। এই বৃষ্টির ভিতরে আমরা মেশিন এক্সট্রা তৈরি করছি আজকে এই শুধুমাত্র মানুষের ভালোভাবে কার্ডগুলো দেওয়ার জন্য, তাদের সুষ্ঠুভাবে কার্ডগুলো বিতরণের জন্য, তারা যেন কষ্ট না পায়।